ছ নম্বরে কি আছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করা হলো। যারা ওই যে ট্রেকিংয়ে যায় পাহাড়ে ওঠে, ওরা এরকম তাঁবু তৈরি করে গিয়ে রেস্ট নেয়, এরকম তাঁবু তৈরি করলো। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে তারপর ত্রিপল লেগেছে, মানে এই বক্রতলের ক্ষেত্রফল যতটা হবে ততটা ত্রিপল লাগবে। এই বক্রতলের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বুঝে ত্রিপল লাগবে। তারপর তির্যক উচ্চতা 7 মিটার, এটা হচ্ছে 7 মিটার, এল হচ্ছে 7 মিটার। তারপর ভূমিতলের ব্যাসার্ধটা ধরে নাও আর। তো প্রশ্নানুসারে পাই মানে 22 বাই 7, আর আমি জানি না, এল মানে 7 মিটার, এটা সমান কত দেওয়া আছে? পাই আর এল সমান 77 বর্গমিটার। বর্গমিটারটাকে মিটার স্কোয়ার করে দিই, এখানে যখন মিটার লিখলাম, পাই আর ইন এল, পাই আর এল, পাই আর এল হচ্ছে পার্শ্বতলে ক্ষেত্রফল। একটা শঙ্কু আকৃতির ত্রিপল তৈরি করতে পার্শ্বতলে, ভূমিতলে তার ত্রিপল লাগায় না কেউ, ভূমিতলে এমনি ক্যাম্প খাট মানে বিছানা করে থাকবে। এই 7-এর সঙ্গে 7 কাটলো, এর 11 দিয়ে কাটি, এটা 2, এটা 11 দিয়ে কাটলে 7, আর মিটার মিটার স্কোয়ার কাটলে মিটার, তাহলে আর সমান কত? 7/2 মিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা হচ্ছে 7/2 মিটার। তো তাঁবুটির শঙ্কু আকৃতি, তাঁবুটির শঙ্কু আকৃতি তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল কী হবে? পাই আর স্কোয়ার 7/2 মিটার ইন্টু 7/2 মিটার, পাই আর স্কোয়ার। তাহলে এই 7 কাটে যাক, 2-এর সঙ্গে এটা কাটে 11, 77/2 মিটার স্কোয়ার, মানে 6 × 3 = 6, 38.5 মিটার স্কোয়ার। 7 নম্বর কোশ্চেনটা কী আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, এটা হচ্ছে ব্যাস। ভূমিতলের ব্যাস 21 মিটার মানে ব্যাসার্ধটা হয়ে যাবে, ব্যাসার্ধ আর, এটা 21/2 মিটার, কোনো অসুবিধা নেই। ব্যাস বলা ছিল 21, তাহলে ব্যাসার্ধ করলাম এটা। তারপর উচ্চতা 14 মিটার, এটা হচ্ছে এইচ, এটা 14 মিটার। তারপর পার্শ্বতল রং করবো, এটা হচ্ছে পার্শ্বতল, এটা পার্শ্বতল রং করা হবে, কত প্রতি বর্গমিটার খরচ? কত? 1.5, 1.5 আর কি, কত খরচ? তাহলে পার্শ্বতল রং, পার্শ্বতল ক্ষেত্রফল দরকার হবে। প্রশ্নানুসারে ও এখানে তির্যক উচ্চতা, পার্শ্বতলের জন্য তির্যক উচ্চতা লাগবে। আচ্ছা, এখানে ধরি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল, অতএব 21/2 মিটার হোল স্কোয়ার 14 মিটারের হোল স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস ইচ স্কোয়ার সমান এল স্কোয়ার। 21-এর স্কোয়ার মানে কত? 441, 2-এর স্কোয়ার মানে 4, আর এটা মিটার স্কোয়ার, আর 196 মিটার স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে 441/4, 196, এটা ভগ্নাংশে যোগ করে দিই, লসাগু কত হবে? 4,
चार के चार दे भाग कर ले वन वन संगे एक चारशो चुवालीस गुण कर ले चारशो एकचल्लिस ही है प्लस पूर्ण लसागुर संगे पूर्ण संगे गुण कर देव चार छय चौबीस हाथ थकल दुई चार नय छत्तीस सैंतीस आठतीस चार एक चार आ तीन सात एत मीटार स्कोयर इक्वल टू एल स्कोयर पाँच दुई बारोशो पचिस मीटार स्कोयर এবার বারোশো পঁচিশের বর্গমূল করতে হবে বারোশো পঁচিশ এই গেল বারো কত এমন একটা সংখ্যা মনে মনে ভাববো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে হয় বারো মিলবে নাহলে ছোটোর দিক থেকে বারোর কাছাকাছি তিনবার যাবে তিন তিরিককে নয় নামলো তিন জোড়া অঙ্ক নামো বর্গমূলে জোড়া নামে আর এই তিনটা কেন ডবল হয়ে আসবো দুই দিয়ে গুণ করে এখানে পাঁচবার দাও দেখো মিলে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ দুই বত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর চারের বর্গমূল দুই তাহলে পঁয়ত্রিশ বাই দুই মিটার সমান এল তির্যক উচ্চতাটা এলো এটা অতএব পার্শ্ব তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তাঁবু তো নাকি না শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কী পাই আর এল পাই মানে বাইশ বাই সাত আর হচ্ছে একুশ বাই দুই মিটার এল মানে পঁয়ত্রিশ বাই দুই মিটার পাই আর এল এটার সঙ্গে একটা কাটি একুশ দিয়ে তিন সাত একুশ এটা হচ্ছে এগারো তিন এগারো তেত্রিশ গুণন পঁয়ত্রিশ বাই দুই এত মিটার স্কোয়ার আচ্ছা এক বর্গমিটার রং করার খরচ কত এক বর্গমিটার বর্গমিটার রং করার রং করতে বলেছে তো রং করার খরচ একশো পঞ্চাশ বাই একশো টাকা এক টাকা পঞ্চাশ বাই ছিল তো তাহলে এখানে কত তেত্রিশ গুণন পঁয়ত্রিশ বাই দুই বর্গমিটার রং করার খরচ এটা শূন্য শূন্য পাঁচ দিয়ে কাটলাম দুই এটা তিন তাহলে তিন বাই দুই ইন্টু তেত্রিশ গুণন পঁয়ত্রিশ বাই দুই টাকা আরে দুঃখ দিচ্ছে এখানে নিচে চার হয়ে যাচ্ছে কাটবে না কিছু থাক তো এই তেত্রিশ আর তিন গুণ করলে নিরানব্বই পঁয়ত্রিশ নিরানব্বই সঙ্গে পঁয়ত্রিশ গুণ করি পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ আর থাকবে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ তিন নয় সাতাশ তিন নয় সাতাশ আঠাশ উনত্রিশ পাঁচ ছয় চোদ্দো তিন তাহলে নাইন ও চৌত্রিশ পঁয়ষট্টি বাই চার এত টাকা টাকা এটা ভাগ করতে হবে এখানে করি চার দিয়ে উত্তরটা দেখবে চৌত্রিশ পঁয়ষট্টি চার আটে বত্রিশ নামলো দুই আর এখানে ছয় আবার তিন চার ছয় চব্বিশ দুই নামা পাঁচ আবার ছবার চার ছয় চব্বিশ নামলো এক আর তো নামানোর নেই তাহলে দশমিক খাইয়ে শূন্য নামাবো চার দুগুণ আট নামলো দুই দশমিক খাইয়েছি একটা শূন্য নামাতেই পারি চার পাঁচ কুড়ি তার মানে আটশো ছেষট্টি দশমিক দুই পাঁচ টাকা